তীব্র দাবদাহের মাঝেই খুলল স্কুল কলেজ। অভিভাবকরা কিছুটা উদ্বিগ্ন হলেও খুশি কিশোর কিশোরীরা, নানা সতর্কতামূলক ব্যবস্থা কর্তৃপক্ষের। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। স্কুল কমিটি থেকে যদি মনে করেন স্কুল খোলে, তাহলে তো আমাদের করার কিছু না, বাচ্চাদের তো স্কুল আনতে হয়। স্কুল কর্তৃপক্ষ যত ম্যানেজ করতে পারে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। প্রচণ্ড গরমে কয়েক জেলায় পানির সংকট, শুকিয়ে যাচ্ছে খালবিল, নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, সাংসারিক কাজের পাশাপাশি ব্যাহত কৃষিকাজও। বেইলি রোড ট্র্যাজেডির পর লোক দেখানো অভিযান এখন বন্ধ, অগ্নি নিরাপত্তা ছাড়া আগের মতোই চলছে রেস্তোরাঁ বাণিজ্য, চিঠি দিয়েই দায় সারছেন ভবন মালিকরা। আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব, এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিছি, এরপরে যদি তারা করে থাকে তাই তাদেরকে বহন করতে হবে। সড়ক দুর্ঘটনায় আবারও মোটরসাইকেল আরোহীর প্রাণহানি, সিলেটে ট্রাক্টরের সাথে সংঘর্ষে তিনজনের মৃত্যু, ঢাকায় বাসের ধাক্কায় মারা গেছেন বেসরকারি চাকুরিজীবী। চট্টগ্রামে সক্রিয় 200+ কিশোর গ্যাং, কথিত বড় ভাইদের খুন করতেও প্রশ্রয়ে পিছপা হয় না এসব অপরাধী, নোয়াখালীতেও বেপরোয়া উঠতি বয়সীরা। দেড় বছরেও শেষ হয়নি সিলেটের সুরমা নদী খনন প্রকল্প, বালু বিক্রিতে নজর ঠিকাদারের অভিযোগ স্থানীয়দের, সংসদ সদস্য অসহায়। মধু সংগ্রহে দল বেঁধে সুন্দরবন ছুটছেন মৌয়ালরা, এবার লক্ষ্যমাত্রা 950 কুইন্টাল, মৌসুমের আগেই চাক ভাঙার লক্ষ্যে। বিভিন্ন ওপরমহল দিয়ে সম্ভবত মধুর কাটা হয়ে গেছিল, গোটে গুণ নিয়ে খালের মুখে তুলে যায় মধু, লোকজন তুলে যায়, ওরা থেকে মধু কাটে, সারাদিন পর কাটিয়ে আবার নিয়ে আসে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তীব্র গরমের মাঝেই প্রাক প্রাথমিক ছাড়া সব স্কুল কলেজ খুলেছে আজ, হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম, তবে বন্ধ রয়েছে অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজ খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা, তবে লম্বা ছুটির পর স্কুল খোলায় খুশি কিশোর কিশোরীরা। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা, সেই সাথে মুখে ঘন ঘন পানির ঝাপটা দেওয়ার তাগিদও দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হবে, ত্রুটিপূর্ণ ফ্যান থাকলে মেরামত করা হবে সেগুলো। ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়। একটু কষ্ট হলে মানা নিতে হবে, স্কুল খুলতেছে, বন্ধুদের সাথে গল্প হবে, এটাও একটা আনন্দের বিষয়। কর্তৃপক্ষ বলছে যে বাইরে না যাইতে আর ব্যাগে করে পানি নিয়ে আসতে, ঠান্ডা পানি পানি খাবার জন্য। আমাদের বলছে নিচে নামতে না, আমাদের বলছে ক্লাসরুমে বসে থাকতে। আজকে থেকে খুলছে, আবার বন্ধ দেয় কিনা, দিলে ভালো হইতো। তাদের লেখাপড়ারও দরকার আছে, আবার গরমে কষ্ট হয়, সরকার তো চিন্তা ভাবনা করেই করছে এটা। ডেনসিটি একটু কমিয়ে দেয়া এবং তাদেরকে পাতলা করে বসানো, প্রতি বেঞ্চে 3 জন করে বসানো, ডিফেক্টিভ কোনো ফ্যান আছে কিনা সেগুলো মানে ত্রুটিমুক্ত করে যাতে বাচ্চাদেরকে বাতাস দেওয়া হয়। দর্শক, বলছিলাম হিট অ্যালার্টের মধ্যেই প্রাক প্রাথমিক বাদে খুলেছে সব স্কুল কলেজ। প্রাথমিকে ক্লাস চলবে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত। বিস্তারিত জানব সহকর্মীদের কাছ থেকে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। আর প্রথমেই যাচ্ছি সহকর্মী সুমাইয়া ঐশীর কাছে, তিনি আছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। ঐশী, ক্লাস তো এরই মধ্যে শুরু হয়েছে, প্রচণ্ড গরমের ব্যাপারে শিক্ষার্থীরা কতটা সচেতন এবং অভিভাবক আর শিক্ষকরা নিশ্চয়ই নানা ব্যবস্থা নিয়েছেন, কি বলছেন তারা? The
অভিভাবকরা তো উদ্বিগ্ন এবং সেই সঙ্গে শিক্ষার্থীরা অনেকদিন পরে যেহেতু স্কুল খুলছে সেজন্য তারা কিছুটা আনন্দিত, তবে সতর্কতা কিন্তু সব দিক থেকেই যথাযথভাবে নেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, সেই সঙ্গে শিক্ষকদেরও মতামত নিয়েছি। তারা বলছেন যে যেহেতু অনেকটা দিন অর্থাৎ প্রায় এক মাস পর স্কুল কলেজ খুলছে, সেজন্য আসলে শিক্ষার্থীদের মধ্যে বেশ আনন্দ কাজ করছে, সহপাঠীদের সঙ্গে তারা দেখা করতে পারবেন, আনন্দ করতে পারবেন। তবে একই সঙ্গে গরমের কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে রোদের মধ্যে অ্যাসেম্বলি করার যে বিষয়টি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, এবং পাশাপাশি ঘন ঘন পানি খাওয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পরামর্শ সেগুলো স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এরই মধ্যে দেওয়া হয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা সঙ্গে করে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এসেছে, অভিভাবকরাও বলছেন যে তারা শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই রোদে না যায় সেজন্য তাদের প্রতি সতর্কতা বা পরামর্শ দিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে যারা স্কুল কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে শিক্ষার্থীরা যাতে ঘন অর্থাৎ একটি বেঞ্চে আসলে 4-5 জন বসতে পারে বড় বেঞ্চ হলেই, তবে সেই জায়গায় কম শিক্ষার্থী দিয়ে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এই গরমের মধ্যে যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে গাদাগাদি করে বসতে না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সে সঙ্গে ত্রুটিপূর্ণ কোনো ফ্যান থাকলে সেগুলো মেরামত করে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে পানির ঝাপটা ঘন ঘন শিক্ষার্থীরা যাতে চোখে মুখে দেয়, ঘন ঘন পানি পান করে, এবং একই সঙ্গে তারা যাতে রোদের কোনোভাবেই না যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীরাও বলছেন যে তারাও সচেতন, অভিভাবকরা বলছেন বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, শিক্ষকরাও একই সঙ্গে সচেতন রয়েছে শিক্ষার্থীরা যাতে কোনোভাবে অসুস্থ না হয় এই গরমের মধ্যে। এখন পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। বুঝতে পেরেছি ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। এবার ঢাকার বাইরে যেতে চাই, কুমিল্লার খবর জানতে চাই। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী, তিনি আছেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়। খোকন, শিক্ষা প্রতিষ্ঠান তো খুলেছে, গরম সামাল দিতে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ঢাকার বাইরে কতটা সচেতনতা দেখতে পাচ্ছেন আপনি? ইশরাত, আপনি জানেন যে দীর্ঘ সময় পর কিন্তু আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, বিশেষ করে ঈদের ছুটি এবং তীব্র তাপদাহের যে সমস্যা সেটিকে চলমান থাকা অবস্থায় কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে। তো এই নিয়ে আমরা আসলে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছিলাম, আসলে তারা কিন্তু উৎসাহ প্রকাশ করেছেন যে আসলে দীর্ঘদিন পর তাদের সেই ক্লাসে ফিরতে পারবেন এবং তাদের বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবেন, সেই বিষয়ে কিন্তু তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখেছি। তবে ব্যতিক্রম ছিল আসলে যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে, কারণ আবার নতুন করে 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয় এবং প্রতি ঘন্টায় পানি ঘন্টা নামে একটি ধ্বনি বাজবে, সেই ধ্বনির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা পানি পান করার সুযোগ পাবে। তা আমি এখানে যে নবাব ফয়জুন্নেসা স্কুলের যে প্রধান শিক্ষিকা রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো। রাশেদা ম্যাম, যে আপনারা তো আজকে প্রথম ক্লাস শুরু করলেন, কি ব্যবস্থা রেখেছেন শিক্ষা? ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা নির্দেশনা দিয়েছি যে ওরা বাসা থেকে পর্যাপ্ত পানি নিয়ে আসবে, আমাদের স্কুলেও ওদের বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে সবসময় যেটা থাকে। এছাড়াও আমরা প্রত্যেকটা ফ্লোরে একটি করে জগ গ্লাস দেওয়ার ব্যবস্থা করেছি যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত পানি পান করতে পারে। আমাদের বাচ্চাদের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও আছে, আর হচ্ছে আমরা ওদেরকে বলছি স্বাস্থ্যসম্মত খাবার খেতে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া আছে যে ওনারা একটা সময় করে শিক্ষার্থীদেরকে সবাইকে বলবে যে পানির ঘন্টা একটা থাকবে, এই সময়ে ওরা পানি পান করবে, এবং কোনোভাবে যেন ওদের পানি শূন্যতা মানে দেখা না দেয় সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যে গরমে যেন তারা হাঁটাহাঁটি না করে, অনেক দৌড়াদৌড়ি না করে, তারা শ্রেণীকক্ষে অবস্থান করার বিষয়ে আমরা ওদেরকে নির্দেশনা দিয়েছি। ধন্যবাদ। আসলে শুনছিলেন স্কুলের পক্ষ থেকে কিন্তু আসলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা সময় মতো তাদের পানি পান করতে পারে, এছাড়া যাতে বাইরে দৌড়াদৌড়ি না করে, গরমকে সামনে রেখে কিন্তু তাদের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। ইশরাত, আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক, সবশেষে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী পার্থ সারথী দাস, সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন এবং স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন দেখছেন আজ আপনি? আমি ঠাকুরগাঁও শহর থেকে কিছুটা দূরে, অর্থাৎ একটা গ্রাম অঞ্চলে একটি জগন্নাথপুর ইউনিয়নে যে বিয়াখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। এখানে আপনি যেটি বললেন যে শিক্ষার্থীদের উপস্থিতি হার, আসলে সেটি আসলে আমি যেটি লক্ষ্য করলাম, আমি এখানে এক ঘন্টা আগেই এসেছি, এসে যেটি লক্ষ্য করলাম যে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 350 জন, তবে স্কুল খোলার কথা ছিল, ক্লাস শুরু হওয়ার কথা সকাল 8টার দিকে, কিন্তু 8টা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত 50 জন শিক্ষার্থীও উপস্থিত হয়নি। আমি বেশ কিছু অভিভাবকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে যে দীর্ঘদিন পর স্কুল খোলায় আসলে তারা প্রস্তুতি সেভাবে নেননি, এবং বিশেষ করে যে তাপদাহ চলছে, তাপদাহর কারণে তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আসলে ভয় পাচ্ছে, কারণ স্কুলের যেই গরম পড়েছে তাতে স্কুলে তারা লেখাপড়া কি কেমন হবে সেটি নিয়েও তারা শঙ্কিত। এখন আমি স্কুলের একজন শিক্ষিকার সঙ্গে কথা বলবো, স্কুল যে আপনারা আজকে থেকে স্কুল যে খুললো তা আপনারা কেমন প্রস্তুতি নিয়েছেন? আমরা প্রস্তুতি নিয়েছি এইভাবে যে বাচ্চারা যেন ঘরেই থাকে, রোদে না বের হয়, এবং নিরাপদ পানি যেন আমরা প্রচুর পানির ব্যবস্থা করছি, প্রতি ক্লাসের সামনে একটা করে আমরা বালতি দিয়েছি ট্যাপ সহকারে ওই পানিগুলো বাচ্চাগুলো, এবং আমরা সেটা ব্যবস্থা করছি। আর বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল রাখছি, নজরদারি দিচ্ছি, যারা বাইরে ওরা রোদে না দৌড়াদৌড়ি করে। আচ্ছা, উপস্থিতি সংখ্যা আমরা যেটি লক্ষ্য করছি সেটি আসলে খুবই কম, এটির কারণ আসলে কি মনে করছেন আপনি? আসলে তীব্র তাপদাহের কারণে বাচ্চাগুলো অস্বস্তি, গার্জিয়ানও কিছু মোটামুটি একটু ভয় পাচ্ছে বাচ্চারা পাঠাবে কী হবে না হবে, এখন আর প্রথম দিন স্কুল খুলছে, তো 8টা, ওরা তো 9টায় আসে অভ্যস্ত, 8টায় স্কুল করছে, এখন হয়তো আমরা খবর দিচ্ছি এখন আসবে বাচ্চাগুলো। প্রথম জিনিসটা আসলে শুনলেন এই শিক্ষিকার কাছে, তিনি যেটি বলছেন যে তিনিও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেছেন, তো অভিভাবকরা যেটি বলেছেন যে তাদের যে সন্তানরা রয়েছে তাদের সন্তান যেটা এই গরমের মধ্যে পাঠাতে আসলে ভয় পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট, দীর্ঘদিন বৃষ্টি না থাকায় শুকিয়ে যাচ্ছে খালবিল, সেই সাথে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, নলকূপ ও শ্যালো মেশিনে উঠছে না পর্যাপ্ত পানি, এতে বিপাকে রাজবাড়ী ও দিনাজপুরের মানুষ, ব্যাহত জীবনযাত্রা, কৃষিকাজ। রুদ্র বৈশাখে শুকিয়ে যাচ্ছে খালবিল, তীব্র পানির সংকট দেখা দিয়েছে গ্রামাঞ্চলে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ, শ্যালো মেশিন ও সেচ পাম্পে উঠছে না পানি, জলের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন আর কৃষিকাজ, চরম কষ্টে দিনাজপুর ও রাজবাড়ী জেলার মানুষ। পানি জনে না দেখাওয়া নাই, পানি জনেতে আমার গোসল খাওয়া নাই, আমার গরু বাছুরি পানি দেওয়া পারতেছি না, বলে পানি উঠে না, ওপরে গোসল করিবা পারি না, যাবা নাম দিয়া পেন না, ঘাট বান্ধা কিছু করিবা পারি না, অনেকে দূর থেকে আসে পানি পায় না, পানি পিপাসে অনেকে কষ্ট পাচ্ছে, আমরাও বাজারের হোটেল দোকানপাট চালানো অনেক কষ্ট হচ্ছে, যে পরিমাণ পানি ওঠার কথা সেই পরিমাণ পানি উঠতেছে না, এর কারণে যে বীজগুলো আমরা বুনছি ওগুলো জ্বালাইছে কিন্তু পানির শূন্যতায় ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সংকট মোকাবেলায় একমাত্র ভরসা পুকুর, এ দিয়েই চাহিদা মেটাচ্ছে স্থানীয়রা, ছড়িয়ে পড়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ নানা রোগ। এই নোংরা পানিতে এই পুকুরে গোসল করতেছি, এই পানীয় জলের অভাবে এই পুকুরে নোংরা পানি নিয়ে যাই আমরা গোসল করবো, থালা বাসন ধুবো, আমাদের প্রয়োজনীয় নিত্যদিনের কাজগুলো আমরা সারবো। পানি ওই এর পুষ্কনিতে যে ডাইটু বেশি ওঠে সেই দিতে আনি, যার ডাইটু আছে সেনতে নানি। পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ বসানোর চেষ্টা চলছে, এ পর্যন্ত 10টা সাবমার্সিবল গভীর নলকূপ বসিয়েছি, এই গভীর নলকূপ বসানোর কারণে পানির সংকট ইনশাল্লাহ সমাধান হয়েছে, আরও গান্ধীমারা বাজার, দুর্গাপুর স্ট্যান্ড, আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ জায়গা আছে, যেগুলো দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আমি ব্যক্তিগত উদ্যোগে এটা বসাবো। যেখানে যেখানে পানি উঠছে না সেখানে অবশ্যই বোরিংটা গভীর করতে হবে, এই পরামর্শগুলো আমরা সব জায়গায় দিচ্ছি এবং সবার জন্য এই পরামর্শ থাকলো। বৃষ্টি হলে পানি সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে আশা সংশ্লিষ্টদের। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি,
তারপরও অনেক রেস্টুরেন্টেই নেই নিয়ম নীতির কোনো বালাই, চলছে যাচ্ছে তাইভাবে। বেশিরভাগ রেস্টুরেন্টের ফায়ার এক্সিট অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বন্ধ, নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার। এসব অনিয়মের চিত্র ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত এবং ছবি তুলেছেন আলামিন তালুকদার ও আলমাস তপু। রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের মর্মান্তিক মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় বহু রেস্টুরেন্ট। অনেকেই রেস্টুরেন্ট বন্ধ করে গা ঢাকাও দিয়েছিলেন। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও লাল নীল বাতির ঝলকানি রেস্টুরেন্টের ভেতর বাহিরে। এখন প্রশ্ন হচ্ছে, রেস্টুরেন্টের বাইরের মতো ভেতরেও কি এমন ফিটফাট অবস্থা, নাকি বাতির নিচে অন্ধকার? আনমন্ডির সাত মসজিদ রোডের এই ভবনটিতে বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানেই সচেতনতামূলক এখানে বেশ কয়েকটি নতুন ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে। দেখার বিষয় হচ্ছে যে এটি কি শুধুই লোক দেখানো, নাকি ভেতরেও এমন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে ভবন মালিক কর্তৃপক্ষ, সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। এটি দ্য ক্যাফে রিও রেস্টুরেন্টের ইমার্জেন্সি ফায়ার এক্সিট, এবং সেই ইমার্জেন্সি ফায়ার এক্সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিল রেখে সেই ফায়ার এক্সিটের যে জায়গাটি, অর্থাৎ আগুন লাগলে মানুষ যে বের হবে, সেই জায়গাটি আসলে এভাবেই বন্ধ করে রাখা হয়েছে। এটি তাদের আরেকটি ইমার্জেন্সি ফায়ার এক্সিট, সেখানেও এভাবেই বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে সেটিও বন্ধ করা হয়েছে। ফায়ার এক্সটিংগুইশারগুলোর অবস্থাও কতদিন আগে কেনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। নিচে আমরা যে দেখে আসলাম যে নতুন চকচকা ফায়ার এক্সটিংগুইশার লাগানো হয়েছে, সেগুলো আসলে লোক দেখানো না, আমরা বন্ধ করিনি, এটা জাস্ট আমরা আবার ওপেন করে দেব। এখন আপাতত যে ইটা আছে ওইটা ওইভাবে করা হয়েছে। ভবনের বাকি রেস্টুরেন্টগুলোর একই চিত্র, কোথাও নেই পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, যা দু একটি আছে বেশিরভাগই মেয়াদহীন। আর ফায়ার বল কি জিনিস তা তো কেউ জানেনই না। এত এত অনিয়মের মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন শত শত মানুষ আগের মতোই খাবার খেতে আসে এখানে, সঠিক তদারকি না থাকায় ক্ষুব্ধ তারা। ভয় লাগে আর কি, যে আবার মনে হয় আগুন ধরবে এরকম মনে হয়। সেই বাচ্চা কাচ্চারা আসতে চায়, পছন্দ করে, সেই জন্য আমরা আসি, কিন্তু আমাদের মধ্যে অনেক ভয় থাকে, কখন দুর্ঘটনা, কখন যে কোন দিক দিয়ে বাইর হবো, এইটাই চিন্তা লাগে। এরা আবার পাশাপাশি দিয়ে চালু করছে, আবার দুর্ঘটনা করলে আবার বন্ধ হইবে, আবার চালু করবে, এই সিস্টেম আমাদের দেশে। কোনো নিয়ম নীতিতে তোয়াক্কা করছে না কেউই, যা যে হয় খুশি সেভাবে করতেছে। ভবন কর্তৃপক্ষ বলছে এসব অনিয়মের বিষয়ে বারবার রেস্টুরেন্ট মালিকদের চিঠি দেওয়া হয়েছে, তারপরও কেউ নিয়ম না মানলে দুর্ঘটনার দায় তাদের। এখন দেখেন আমরা বারবার সমস্ত কিছু চিঠি দিয়ে তাদেরকে জানাইছি, আমরা সরাই দিছি, এরপরে যদি তারা করে থাকে তাই তাদেরকে বহন করতে হবে। শুধু ধানমন্ডি নয়, গোটা রাজধানীর চিত্রই কম বেশি একই রকম। এই যেমন মিরপুরের চিড়িয়াখানা রোডের পাশে অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের এই পাঁচতলা ভবনে 10টি রেস্টুরেন্ট রয়েছে। ভবনের নিচে এভাবেই থরে থরে সাজানো গ্যাসের সিলিন্ডার, কিন্তু একটিও ফায়ার এক্সটিংগুইশার চোখে পড়েনি। শুধু তাই না, এতগুলো রেস্টুরেন্টের জন্য একটিমাত্র সরু ফায়ার এক্সিট, তাও আবার পরিত্যক্ত নানান জিনিসপত্র দিয়ে বন্ধ। এসব অনিয়মের বিষয়ে ভবন কর্তৃপক্ষ বলছে ভাড়া তোলা ছাড়া তাদের কোনো কাজ নেই। এটা ওদের দায়িত্ব, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে, আমরা শুধু মানে ভাড়াটা কালেকশন করি, যেটা সত্যি কথা, আমরা ওই দায়িত্ব আমরা নেই। ওরা অনিয়মের চিত্র এখানেই শেষ না। মিরপুরের পল্লবীতে আবাসিকের অনুমতি নিয়ে এই একটি ভবনে 20টি রেস্টুরেন্ট ভাড়া দিয়েছেন মালিক। জনসাধারণের প্রশ্ন, এত এত অনিয়ম কি দেখার কেউ নেই? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভোলার তজুমদ্দিনে ভয়াবহ আগুনে পুড়েছে অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সঞ্জিদা গার্মেন্টস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখতে পান তারা, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। তজুমদ্দিন, বোরহানউদ্দিন, লালমোহন ও ভোলা সদর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে এর মধ্যে পুড়ে যায় ইলেকট্রনিক্স পণ্যের শোরুম, ফার্মেসি, জুতার দোকান সহ 20টি ব্যবসা প্রতিষ্ঠান। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। সিলেটের জকিগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত 11:30টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের বারো ঠাকুরি ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রেদওয়ান, মঞ্জুর ও দেলোয়ার, পথে মাটিবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহতরা সবাই বারঠাকুরি এলাকায় বাসিন্দা। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসের ধাক্কায় মোহাম্মদ নোমান মোল্লা নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শনিবার রাত 11:45টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। নিহত স্বজনরা জানান, রাত 8:00টার দিকে অফিস শেষে বাসায় ফিরছিলেন তিনি। মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের পাশে বাসার কাছাকাছি এলে ঘটে দুর্ঘটনা। নোমান মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সব কলিগরা ফোন দিতেছে নোমান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছে, অ্যাক্সিডেন্ট করছে। বাসার পৌঁছার গত 2 মিনিট আগে আর কি মাতুয়াল যে ইউটার্নটা আছে, মাতুয়াল মেডিকেলের পরে ইউটার্ন, ওইখানে বাসের সাথে বাইকের সংঘর্ষ হয়েছে। এরপরে পথচারী যারা ছিল ওনারা সরাসরি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ খুব কাছে ছিল ওখানে নিয়ে গেছে, ওখান থেকে ডিএমসিতে রিফার করছে। রিফার করা এখানে আসার পরে ডাক্তার ডেথ ঘোষণা করছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম V600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বৃহত্তর চট্টগ্রামে শুরু হয়েছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। চুয়েট শিক্ষার্থীদের বাস পোড়ানোর ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে গণপরিবহন বন্ধ রেখেছেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরো জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত, সরাসরি যাচ্ছি তার কাছে। জোবায়েদ, সপ্তাহের প্রথম কর্মদিবসেই ধর্মঘট, আর নগরবাসীর ভোগান্তির চিত্র আপনি নিশ্চয়ই দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে। সেখানে কিন্তু অন্যান্য সময় গণপরিবহনের যে জটলাটা থাকে সেই অনুযায়ী আজকে কিন্তু তার সংখ্যাটা বেশ কম, এবং সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু, পাশাপাশি কিন্তু আজ স্কুল কলেজে কিন্তু বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সেগুলো খুলতে শুরু করেছে, যার কারণে কিন্তু যে অফিসগামী মানুষজন এবং শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং যে 48 ঘন্টা ধর্মঘট ডাকা হয়েছে তার 2 ঘন্টা ইতিমধ্যে পার হয়ে গেছে, এবং তার প্রভাব কিন্তু চট্টগ্রাম শহরে পড়েছে। যদিও বা এই ধর্মঘটটা ছিল কিন্তু 5টি জেলার মধ্যে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলা, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। তবে তার প্রভাবটা কিন্তু চট্টগ্রাম শহরেও পড়েছে। আমি যে পরিবহন ধর্মঘট ডেকেছে সংগঠনটির সদস্য সচিবের সাথে কথা বলেছি, তারা কিন্তু 4 দফা দাবিতে এই ধর্মঘটটা ডেকেছে, এবং সেই দাবিগুলোর মধ্যে চুয়েটে গাড়ি পোড়ানো, পুলিশের হয়রানি বন্ধ, পাশাপাশি মিথ্যে হয়রানিমূলক মামলা দেওয়া থেকে বিরত রাখা সহ এই ধরনের যে দাবিগুলো সেগুলো তারা উত্থাপন করেছে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হবে তবে এই এই 48 ঘন্টা ধর্মঘটটা ততক্ষণ পর্যন্ত চলবে। অন্যদিকে জেলা প্রশাসকের সাথে কিন্তু আজকে যারা পরিবহন ধর্মঘট ডেকেছে তাদের কিন্তু একটা বৈঠকের কথা রয়েছে 2:30টায়, সেই সময় কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে আসলে এই ধর্মঘটটা 48 ঘন্টা চলবে নাকি সেটা আরও কম সময়ের মধ্যে তারা তুলে নেবেন। অন্যদিকে কিন্তু একটি সংগঠন, পরিবহন যে সংগঠন, তার একটি সংগঠনের একটি অংশ কিন্তু এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন এই সময়ে এই ধরনের ধর্মঘট অনেকটাই অবাস্তব এবং এটা অবাঞ্ছিত ঘোষণা করে কিন্তু তারা গাড়ি কিন্তু চলাচলের যে বিষয়টা সেটা কিন্তু আবার শুরু করেছে, এবং সেক্ষেত্রে পিক আপ, লেগুনা, যে সকল ম্যাক্সিমা গাড়িগুলো আছে সেগুলো কিন্তু রাস্তা চলছে। তবে অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের আধিক্য কিছুটা কম, যার প্রভাব কিন্তু জনজীবনে পড়েছে। ইশরাত কৃপায়ত, আপনাকে অনেক ধন্যবাদ। হাওরে হাওরে বোরো ধান কাটার ধুম, রোদ উপেক্ষা করেই মাঠে মাঠে ব্যস্ত কৃষক। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা হয়েছে, তবে কোথাও কোথাও দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেকে ব্যবহার করছেন হারভেস্টার, ভালো ফলনের আশা কৃষি বিভাগের। সুনামগঞ্জের হাওরাঞ্চল, মাঠে মাঠে পুরোদমে বোরো ধান কাটার ধুম। এরই মধ্যে জেলার 80% হাওরের ধান কাটা শেষ, আগামী 5 মের মধ্যে বাকিটা কেটে ফেলার আশা করছে কৃষি বিভাগ। হারভেস্টার মেশিনের পাশাপাশি মাঠে নেমেছেন শ্রমিকরা। আল্লাহ দিলে ফসল আবার ভালো হয়েছে, যা হোক একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, যেমন শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়। আমরা আজকে 10-12 দিন ধরে কাটতেছি, আরো মনে করুন 10-12 দিন কাটতার পাম, এই আমরা শেষ কাটা বসে গেছি। দুই রকম ওরা উগলার দিন থাকে, তেমন করে পানি খান আগে ফসল দিয়ে কাটা শেষ হয়ে যাব।
একই চিত্র কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে। এরই মধ্যে 40% ধান কাটার কাজ শেষ হয়েছে। মাঠে মাঠে কৃষকদের ব্যস্ততা, ব্যস্ত কিষাণীরাও। আমরা এবার ফসল খুব ভালো হয়েছে, এরপরে আমরা ধানের যে মূল্য আছে এই মূল্য রেট বাড়াইতে হবে, তার চেয়ে বেশি আমাদের মধ্যে জমির মধ্যে পড়ে যা সারের দাম, ওষুধের দাম, তেলের দাম। এবার বাম্পার ফলন হয়েছে, ফলনে তো আমরা খুশি, কিন্তু বাজার যে রেট 900-950 এতে আমরা পুষাইব না। নেত্রকোনার হাওড়াঞ্চলে 60% ধান কেটে ঘরে তুলেছেন চাষিরা। এবার আগাম বন্যা ঝড় থেকে রক্ষা পেয়েছে ফসল। ধানের দাম আপনি মনে করেন 700-750 আপনার করছি বলছে, এমন যদি আপনার 700-800 ধান বেচল লাগে তাহলে আমরা কৃষককে একবারে মারা যায় ভাই। কম দরে বিক্রি করে দেওয়ান লাগতে, আর আমরা যদি সরকারের গুদামে ধানটা অগ্রিম নিতা তাহলে আমরা সঠিক মতো একটা হাটা পাইলাম না। ধান কাটা নির্বিঘ্নে শেষ করতে নজরদারি বাড়ানো হয়েছে ফসল রক্ষা বাঁধে। বাজার মূল্য নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ। এবছর সুনামগঞ্জ জেলায় বুরু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন ধান, যার বাজার মূল্য প্রায় 4,100 কোটি টাকা। এবং আমরা আশা করছি চাষিরা যদি, কৃষকরা যদি তাদের ধান সম্পূর্ণভাবে কর্তন করতে পারে, আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি উৎপাদন পাবো বলে আমি মনে করি। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েকদিনের মধ্যেই শেষ হবে হাওরের ধান কাটা। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। ভয়ঙ্কর কিশোর গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে পুরো চট্টগ্রামে। অন্তত 200+ গ্যাং সক্রিয় বন্দরনগরীতে। খুন, চাঁদাবাজি, মারামারি, অস্ত্রবাজি যাদের কাছে নিত্য নৈমিত্তিক ঘটনা। পাড়া মহল্লায় শেল্টার দিচ্ছে কথিত বড় ভাইরা। সর্বশেষ এদের হাতেই প্রাণ গেছে এক দন্ত চিকিৎসকের। মাঝে মধ্যে দু একজন ধরা পড়লেও গ্যাং লিডাররা ধরা ছোঁয়ার বাইরে। দিনে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া চট্টগ্রামের বাইজিদ হিলভিউ আবাসিকে। কয়েকজনের হাতে বিদেশি পিস্তল। এক পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় জাহিদ ও সবুজ গ্যাংয়ের মধ্যে। চান্দগাঁও এলাকায়ও সক্রিয় একাধিক কিশোর গ্যাং, যারা খুন করতেও দ্বিধা করে না, শুধু গায়ে ধাক্কা লাগার অজুহাতে 16 ফেব্রুয়ারি খাজারোডে ছুরিকাঘাতে প্রাণ গেছে সাজ্জাদ নামে এক কিশোরের। একজনের সাথে আরেকজন গায়ে ধাক্কা লাগছে, তর্কাতর্কি হলো 7টার দিকে। ঠিক 9টার দিকে ওয়াসিফ তারা সাথে আরও 3-4 জন বন্ধু নিয়ে এসে এই সাদ্দাম একটা চায়ের দোকানে সে চা খাচ্ছে, হঠাৎ তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেও নিজেদের অস্তিত্ব ও শক্তির জানান দেয় কিশোর গ্যাং সদস্যরা। চট্টগ্রাম মহানগরীতে এমন 200+ গ্যাং থাকলেও আধিপত্য বেশি 50টির, যারা নাম বেছে কথিত বড় ভাই তথা স্থানীয় জনপ্রতিনিধিদের। বিভিন্ন সময় আমরা যেটা দেখেছি, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা এলাকায় প্রভাব বিস্তার করে ব্যবসায়ী, তাদের নামও এখানে আছে। প্রতিটি পাড়া মহল্লায় এখন কিশোর গ্যাংয়ের দাপট। মাঝে মধ্যে দু একজন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের জড়ায় একই কাজে। চাঁদাবাজির জন্য, দলীয় আধিপত্য বিস্তারের জন্য, টেন্ডারবাজির জন্য এই কোমলমতি কিশোরদেরকে ব্যবহার করা হচ্ছে, যারা আমার দেশের ভবিষ্যৎ না, শুধু বর্তমানও বটে, এখন সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। সর্বশেষ গত 5 এপ্রিল চট্টগ্রামের ফিরোজ শাহ আবাসিকে কিশোর গ্যাংয়ের হাতে নিহত হন দন্ত চিকিৎসক কোরবান আলী। গত 6 বছরে অন্তত 548টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ, এর মধ্যে 34টি হত্যাকাণ্ড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বেপরোয়া কিশোর গ্যাংয়ের কাছে অনেকটাই নিরুপায় নোয়াখালীর সেনবাগ সেবারহাট এলাকার বাসিন্দারা। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে এসব কিশোর গ্যাংয়ের সদস্য, উঠতি বয়সী কিশোররা। সম্প্রতি এক কলেজ ছাত্রকে হত্যার পর কিশোর গ্যাং দমনে নড়ে চড়ে বসে পুলিশ। দ্রুত গ্যাং কালচার বন্ধ না করতে পারলে ধ্বংসের মুখে থাকা পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না, বলছে সচেতন মহল। নোয়াখালীর সেনবাগ ও সেবারহাট এলাকা জুড়েই বাসাবাড়ির দেয়ালে দেখা মেলে চিকা মারার। কিশোর গ্যাংয়ের নামের সাথে সেখানে থাকে নানা সাংকেতিক চিহ্ন।
শুধু দেয়ালে চিকা মারাই নয়, নিজেদের শক্তিমত্তা প্রকাশে প্রায় সংঘাতে জড়ায় এই কিশোর গ্যাংগুলো। সেই সাথে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজির মতো কর্মকাণ্ডেও জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব কার্যকলাপ করে থাকে কিশোর গ্যাংগুলো। নতুন কোনো কাস্টমার বা যদি একটা অপরিচিত লোক আসে, দেখা গেছে ওরা ফলো রাখে, ওরা ফলো রেখে আপনার এই হালকা ধাক্কা খায় বা বিভিন্ন রকমের ইয়া করে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায়। কিছুদিন আগে এই ব্যাংক থেকে একটা লোক টাকা তুলে এখান দিয়ে যাওয়ার পথে 8-10 জন ছেলে ধরছে, মোবাইল চোর বলে ওরে উপরে নিয়ে যাইতে লাগছিল, পরে নিতে পারে নাই। মার্কেটের ওয়ালে তার স্কুলের দেওয়াল টেওয়ালে এরা নাম টাম লিখে রাখে, কিশোর গ্যাং, অ্যাপটেন, এগুলো বিভিন্ন নাম টাম লিখে রাখে। ওখানে গ্রুপ এক গ্রুপে হাঁটে, এক গ্রুপে মাঝে মধ্যে বাজি দেয়। 13-14 বছর বয়স এরা গ্রুপে আড্ডা দেয়, 15-16 জন করি আড্ডা দেয়, কারো 10 জন কারো 20 জন এসে আড্ডা দেয়, তারপরে স্কুল ফেলে স্কুলের সামনে দাঁড়ায় থাকে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা, দাবি বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে ছবি তুলে সেগুলো অপব্যবহার করে গ্যাং সদস্যরা। যখন আমরা প্রোগ্রামে যাই, জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন কার্যক্রমে যাই, সাংগঠনিকভাবে বিভিন্ন জন এসে আমাদের সাথে ছবি উঠায়, ছবি উঠিয়ে তারা ওই যে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা এই পক্ষে বিপক্ষে যারা রয়েছে তারা এই ছবিটি ব্যবহার করে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মাঝহারুল ইসলাম শাওন নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মামলা করলে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় পরিবারের সদস্যদের। কিশোর গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে বিভিন্ন লাইনে হুমকি দেওয়া হইতেছে যেন কোনো প্রকার মামলার আওতায় আমরা না যাই, তবে আমরা মামলা করেছি। রাস্তাঘাটে স্ট্রিজিং করে, তারপর ওদের কাছে অলওয়েজ অস্ত্র থাকে, ওদের কাছে ওরা নেশার ড্রাগস এগুলো বিক্রি করে, ওদের কাছে ওগুলাও থাকে। ওদের সাথে সবসময় চলাফেরার জন্য আমার ছেলেকে সবসময় বলতো, আমার ছেলে ওদের সাথে যোগ দেয় না হিসাবে, তার কারণে আমার ছেলেকে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাওন হত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন, জড়িতদের ধরতে অভিযানের পাশাপাশি বাড়ানো হয় নজরদারি। পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য ভুক্তভোগীদের নিরাপত্তা দায়ী। এই যে মানুষের যে নিষ্ক্রিয়তা, অসম্পৃক্ততা, মূলত এই নিরাপত্তা অসম্পৃক্ততার জন্যই এই ধরনের গ্যাংগুলো উদ্ভব ঘটছে বা তারা সাহস পাচ্ছে, কারণ তারা দেখতেছে তারা একটা ঘটনা ঘটানোর পরে কেউ মুখ খুলতে চায়, কেউ তথ্য দিচ্ছে না। পরবর্তী প্রজন্মকে কিশোর গ্যাং কালচারের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 148 উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে। কোথাও কোথাও এক প্রার্থী আরেকজনের বিরুদ্ধে তুলেছেন প্রভাব বিস্তারের অভিযোগ। নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 3 প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী 5 জন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে আছেন 2 প্রার্থী। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না, দলীয় প্রধানের এমন নির্দেশের পর বিপাকে অনেকেই। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক, তিনি নরসিংদী 2 আসনের এমপির শ্যালক। এ নিয়ে তৃণমূল আর ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আশাবাদী আমরা, আমাদের নির্বাচন ক্লিয়ার হবে এবং সুন্দর হবে, ওই হিসাবে আমাদের এখানে যোগ্য যায় জনগণ তাকেই বেছে নিয়ে তার মনের যে রায়টা দিবে। বিগত 15 বছর যাবত ভোট দিতে পারি না, যদি ইনশাল্লাহ ভালো প্রার্থী, আমার পছন্দের প্রার্থী আমি পাই, তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো, ভোট দিই। আমার খোঁজ খবর নিলে ওনারাও বুঝবে যে আমি এমপির আত্মীয় না, আমি এই আওয়ামী পরিবারের একটা সন্তান। আমার চাচা যিনি 2 বার নির্বাচন করেছিলেন, 96 সাল এবং 86 সাল, যখন আওয়ামী লীগ করার মতো লোক পাওয়া যেত না। সুষ্ঠু ভোট হলে বিজয়ের আশা প্রার্থীদের। জনগণের প্রত্যাশা একটাই, তারা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, কোনো বাধা হবে কিনা, তারা বাধাটাকে অতীতের ইতিহাসকে তারা একটা বাধা মনে করে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নাসিমের ভোট দেয় এবং দোয়া করে, আমি জনগণের কাছে কৃতজ্ঞ এবং পলাশবাসীর কাছে ঋণী। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নেই নির্বাচনী আমেজ, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান 2 পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 2 জন। স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় শাহিনুর রেজা শাহিন ও পারুল নাহার নির্বাচিত। মাঠে আছেন চেয়ারম্যান পদের 3 প্রার্থী, যারা সবাই আওয়ামী লীগ নেতা। আগে ইলেকশন হতো, মানুষের মনে আনন্দ বিরাজ করতো বা জনসমাগম হতো বা চায়ের হোটেলে আড্ডা হতো, অনেক রকমের আলোচনা হতো, কিন্তু এখন বর্তমান প্রার্থীতা কম হওয়াতে সেই আগেকার মতো সেই হিসাব কিতাবটা চেঞ্জ হয়ে গেছে, নাই প্রার্থী মানে এক থাকলে আমাদের আরও ভালো হতো, মানে আরও দিকে সবার নির্বাচন চাটা হ্যান ত্যান
অন্যদিকে নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন কুড়িগ্রামের প্রার্থীরা। চিলমারি, রৌমারী ও রাজীবপুর এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 16 জন। অনেকে অনেক ধরনের বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, এজেন্ট থাকতে দেবো না, এ করবো না, সে করবো না, এই ধরনের কিছু প্রভাকাণ্ড এবং বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি, বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদেরকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্ব পালন দায়িত্বরত অবস্থায় আছে, তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। আচরণবিধি মনিটরিং হচ্ছে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, তারা আচরণবিধি পর্যবেক্ষণ করছেন এবং কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি তার আচরণবিধি প্রতিপালন করে তাদেরকে আমি আশ্বস্ত করেছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আমি একটা নির্বাচন তাদেরকে উপহার দিতে পারবো। আশা করি আমরা এই আমার এই উদার আহ্বান তারা পালন করবে। আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। উপজেলা নির্বাচনে জনসম্পৃক্ততার ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সব দলের অংশগ্রহণ না থাকা ও দলীয় প্রভাবে প্রার্থী হতে বাধা দেয়া এর বড় কারণ। এছাড়া বিগত বছরগুলোয় উপজেলা পরিষদ কার্যকর ভূমিকা পালন না করায় মানুষেরও ভোট নিয়ে আগ্রহ কম বলে মনে করেন তারা। এজন্য পরিষদ কার্যকর করা ও রাজনৈতিক সংকট দূর করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সারা দেশে উপজেলা নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। তৃণমূলের ভোট তবু উৎসবের ছোঁয়া লাগেনি মানুষের মনে। ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকদের বাইরে খুব একটা আলোচনাও নেই। আগে যেমন মার খাওয়া ছিল, এই দলে সেই দলে মার খাওয়া ছিল, যেমন একটা হাই উল্লাস ছিল, এখন ওই হাই উল্লাসটা নাই। আগের মতো হাই উল্লাস এরকম কিছু নাই, মোটামুটি চলতেছে। 2015 সালে আইন সংশোধন করে উপজেলায় দলীয় প্রতীকের বিধান করে বর্তমান সরকার। অথচ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এবার প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। সেই সাথে আবার কারা প্রার্থী হতে পারবেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আবার ভোট বর্জনের অংশ হিসেবে উপজেলাতেও প্রার্থী নেই বিএনপির। ভোটার শূন্যতার যে বিষয়টি, এটি দৃশ্যমান হবে এবং সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনেও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের হয়েই থাকবে। প্যান্ডোরার বাক্সকে যখন আপনি ওপেন করে দিচ্ছেন, তখন এখানে সেই জাতীয় নির্বাচনের যে খেলাটা সেরকম খেলাই হবে। জনসম্পৃক্ততা কীভাবে থাকবে? জাতীয় ইলেকশন না এখানে কোথেকে আসবে? আর এখানে যেরকম কন্টেস্ট হচ্ছে না, কেন থাকবে ইলেকশন? জনগণকে পাগল হয়ে গেছে? উচিত হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা। ইলেকশনটা ফ্রি ফেয়ার হওয়ার জন্য যা দরকার সেটা নিশ্চয়তা দিবে কে? তৃণমূলের ভোট নির্দলীয় রাখার পক্ষে বিশেষজ্ঞরা, বরং দলীয় প্রভাব ও প্রশাসনিক ক্ষমতার বিন্যাস জটিলতায় উপজেলা পরিষদ কার্যকর হয়নি বলে অভিযোগ তাদের। এ কারণে প্রার্থীর কাছে গুরুত্বপূর্ণ হলেও উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারের আগ্রহ কম। এমপি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউএনও চেয়ারম্যান, এই যে অনেকগুলো দ্বন্দ্ব ওখানে সৃষ্টি হয়েছে ওভার দি ইয়ার্স, এগুলোকে অ্যাড্রেস করা হয়নি। অ্যাড্রেস না করাতে এগুলো এমন একটা পর্যায়ে গেছে, এই পরিষদটা কিন্তু কার্যকর নাই। গুণগত কোনো পরিবর্তন স্থানীয় সরকারে এই নির্বাচন করলেই যে হয়ে যাবে এটার কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখি না। কিছু লোক তো বেনিফিশিয়ারি হবেই, হয়, কিন্তু সামগ্রিকভাবেই প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের কল্যাণে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে না। বিরাজমান রাজনৈতিক সংকট দূর করতে না পারলে ভোটের সংস্কৃতিতে সহসা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। দিন শেষে যার বিরূপ প্রভাব পড়ছে তৃণমূলের ভোটেও। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বন্যা থেকে সিলেট শহরকে বাঁচাতে 50 কোটি টাকা ব্যয়ে 6 মাসের সুরমা নদী খনন প্রকল্প 1.5 বছরেও শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, খননের চেয়ে বালু বিক্রিতেই বেশি নজর ঠিকাদার প্রতিষ্ঠানের। কাজের ধীরগতিতে হতাশ পরিবেশবাদীরা, ক্ষুব্ধ আর অসহায় সংসদ সদস্য। 2022 সালে শরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হতে হয় সিলেট নগরীর মানুষকে।
উপদ্রুত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি উঠে শহর রক্ষা বাঁধ আর সুরমা নদী খননের, কিন্তু দুই বছরেও আলোর মুখ দেখেনি শহর রক্ষা বাঁধ প্রকল্প। তবে নগরীর পাশ দিয়ে বয়ে চলা সুরমার 15 কিলোমিটার খননের জন্য 50 কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প নেওয়া হয়। 2023 সালের জানুয়ারিতে খনন শুরু হয়ে শেষ হওয়ার কথা সে বছর জুনেই। বছর পেরিয়েছে, আসছে আরও একটি জুন, এখনও শেষ হয়নি খনন কাজ। ক্লিয়ার খাটিয়ে যায় না তারা, খালি এক জায়গায় খনন করে। বালু স্টকর, স্টক হওয়ার পরে এখান থেকে রাতের অন্ধকারে বিক্রি করা হয়। যেখানে ডাইকে স্টক করছে ওখান থেকে আরেকটা মেশিন লাগাইয়া করে অন্যত্রে জায়গা বোড়াচ্ছে মালিকের 10 লাখ 15 লাখ কন্ট্রাক্ট লইয়া। ওই দেখেন বোটর গাছে ওই যে একটা স্টক করতেছে আপনার, ওই স্টকটা কিন্তু ওরা মাল ওখান থেকে বেচিসেতে 2 টাকা ফুটে বেচে। মাটিটা কাটবো, উপরে তুলবো, এতটুকু পর্যন্ত। আমরা ওগুলোর বিষয়ে না, ওগুলো আমরা জানি না। পরিবেশবাদীদের অভিযোগ, খননের নামে চলছে লুটপাট। এটা একটা ফুটবল ফিল্ডের মতো বিরাট চর, এবং এটা কয়েক কিলোমিটার লম্বা চরটা। এই লম্বা চর এটা কাটার জন্য, ড্রেনিংয়ের জন্য একটা ছোট্ট মেশিন ব্যবহার করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেগুলো শুধু লোক দেখানোর কাজ করছে। বন্যা মৌসুমের আগে খনন কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমেন। সিলেট রক্ষা বাঁধ এই জন্য বলেছিলাম খুব বেশি টাকা লাগবে না। তৎকালীন মেয়র বলছিলেন 100 কোটি টাকা দিলে তিনি পুরো প্রজেক্ট করবেন, শহর রক্ষা বাঁধ আর নদীর তীরে রাস্তা করে দিবেন, একই। কিন্তু ওগুলোর কোনো কোথাও কোনো কানে শুনেছেন, আরেক দিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রীর সামনে এটা বলেছেন। ব্যাখ্যা ছাড়াই পানি উন্নয়ন বোর্ড বলছে জুনের মধ্যেই শেষ হবে এই প্রকল্প। ড্রেজিংটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমরা আগাচ্ছি, তো এখানে নিচের যে অংশ থেকে আমরা উপরে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণ পলিথিন এবং ড্রেজ মেটেরিয়াল রাখার জায়গার অভাবের কারণে সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় যে জুনের মধ্যে আমরা সম্পন্ন করতে পারব। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। চলছে সুন্দরবনের মধু সংগ্রহ, দল বেঁধে বাঘের রাজ্যে প্রবেশ করেছেন মোয়ালরা। মৌসুম শুরুর আগেই চাক ভাঙার অভিযোগ করেছেন তারা, যদিও বন বিভাগ তা অস্বীকার করেছে। আশা এবছর 950 কুইন্টাল মধু সংগ্রহের। নৌকায় নৌকায় দল বেঁধে প্রস্তুতি, ছুটছেন সুন্দরবনে, লক্ষ্য মধু আহরণ। এপ্রিল থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের মধু সংগ্রহ কার্যক্রম। বন বিভাগের হিসেবে 24 এপ্রিল পর্যন্ত 756 মৌয়াল প্রবেশ করেছেন বাঘের রাজ্যে, তবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ মৌয়ালদের। আমাদের সব গোছানি গাছানি শেষ, এবার পাঁচটা পালি আমরা চলে যাবো, গিয়ে 1 মাস পরে আমরা জঙ্গলেতে আসবো মধু কাটি। হয়তো আছে তো জীবন বাজারে যেতে হয়, কিন্তু অন্দর ভিতরে মাথা ঢুকিতাই, কিন্তু আল্লাহ হায় যেটুকু রাখে, কিন্তু ওপরে আল্লাহ ভরসা আমাদের চলতে হয়। কিন্তু আমাদের সাপের ভয়, বাঘের ভয়, কুমারের ভয়। আমরা জঙ্গলে যাই মধু ভাঙি, এই মধু ভাঙি আসলে আমরা সঠিক দামটা পাই না। মধু সংগ্রহ চলবে 31 মে পর্যন্ত। মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মৌচাক ভাঙার অভিযোগ মৌয়ালদের। সুন্দরবন নাকি আগের থেকে সুন্দরবনে মধু কাটা হয়ে গেছে, সরে এইভাবে মধু কাটি ফেলে গেছে। শুনতে পাচ্ছে যে বিভিন্ন ওপর মহল দিয়ে সম্ভবত মধুর কাটা হয়ে গেছে সব। তা বটেগুন নিয়ে খালের মুখে তুলি দেয় মধু, ওই লোকজন তুলি দেয়, ওরা থেকে মধু কাটে, সারাদিন পর কাটিয়ে আবার নিয়ে আসে। মানে কারা তুলে দেয়? ফরেস্টার। সাতক্ষীরা রেঞ্জ থেকে চলতি মৌসুমে 950 কুইন্টাল মধু ও 286 কুইন্টাল মোম সংগ্রহের আশা করেছে বন বিভাগ। আগেভাগে মৌচাক ভাঙার খবরটি সঠিক নয় বলে দাবি বন বিভাগের। আমাদের প্রত্যেকটা টিম নদীতে আছে, আমি নিজেও গত রাতেই উঠে এসেছি। আমি বিগত 10 দিন কিন্তু জাতীয় বন জরিপের কাছে জঙ্গলের ভিতরেই ছিলাম, সুন্দরবনের অভ্যন্তরে। ইভেন অনেকে যে বলছে যে মৌচাক কেটে মধু কেটে নিয়ে গেছে, আমি নিজে কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে প্লটে গিয়ে আমি জরিপ করেছি, কোথাও কিন্তু মৌচাক কাটার কোনো ট্রেস আমি পাইনি। এবছর মধু সংগ্রহে গিয়ে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। রাজবাড়ির বালিয়াকান্দিতে চাষ হচ্ছে সাঁচি ও মিষ্টি পান, স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানিও হচ্ছে 3টি দেশে। করোনার আগে পান রফতানি হতো 10টি দেশে। চাষিরা বলছেন পান চাষ তাদের পৈতৃক পেশা, তবে আগের মতো রফতানি না হওয়ায় লাভ কম হচ্ছে। অভিযোগ উঠেছে বাজারে ভালো দাম জুটলে মাঠে চোরের উপদ্রব বাড়ে, এতে ক্ষতির মুখে পড়েন চাষিরা।
রাজবাড়ির বালিয়াকান্দি, আরকান্দি, বেতাঙ্গা, ইলিশকোল, খালকুলা, বহরপুর সহ বিভিন্ন এলাকায় পান আবাদ করছেন চাষিরা। প্রতিটি গাছ থেকে সপ্তাহে দুবার করে দুই থেকে তিনটি পাতা সংগ্রহ করা হয়। বাজারে বিক্রি হয় পন হিসাবে। প্রতি পনে 80টি পাতা থাকে। স্থানীয় বাজারে আকার ভেদে প্রতি পনের দাম 50 থেকে 200 টাকা। রপ্তানির জন্য বাছাই করা প্রতি পন 200 থেকে 250 টাকাও বিক্রি হচ্ছে। আমাদের এই পান চাষ বাপদাদার আমল থেকেই, আমাদের এই পানের চাষের উপরে নির্ভরশীল। এই করোনাতে মোটামুটি বহু টাকা আমাদের লস, বেচা কিনা নাই। এই পান আমরা এই যে ছিঁড়ে বাড়ি নিয়ে বাছাই করে তারপরে বাজারে পাঠাই। প্রতি বিঘা জমিতে চাষিদের খরচ হয় 2 লাখ টাকা এবং চাষ থেকে শুরু করে 6 মাস পর্যন্ত চলে বরজের পরিচর্যা। প্রথম অবস্থায় মনে করেন 6 মাস আমাদের এর মধ্যে কোনো ইনকাম নাই, বাট আরও 6 মাস পর্যন্ত শুধু খরচ করতে হবে। খরচ করার পরে পরে 6 মাস থেকে আস্তে 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 এটার ইনকাম বাড়বে, প্লাস খরচ কমবে। আমাদের এই অঞ্চলে মূলত দুই ধরনের পান চাষ হয়ে থাকে, একটা হচ্ছে মিষ্টি পান আর একটা হচ্ছে ঝাল পান। আমাদের এই ঝাল পানটা কিন্তু বিশ্বের কয়েকটা দেশে যেত মধ্যপ্রাচ্য সহ, কিন্তু করোনাকালীন সময়ের কারণে অল্প কিছু রাষ্ট্রে যাচ্ছে। এখানকার পান ফরিদপুর, কুষ্টিয়া সহ আশেপাশের জেলাতেও যাচ্ছে, রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশেও। করোনার আগে এখানকার পান ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, সৌদি আরব, মালয়েশিয়াতেও রপ্তানি করা হতো। মহামারীর পর বন্ধ হয়ে যায় রপ্তানি, এখন নতুন করে ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাচ্ছে। পানের একটা বৃহৎ অংশ শুধু রাজবাড়ি জেলা না, এতে আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের এই পানগুলো, রাজবাড়ির এই বিখ্যাত পানগুলো যায়, এবং এই পানগুলো আমাদের শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু এখন রপ্তানি হয়। উপজেলায় 814টি বরজ থেকে বছরে চাষিরা 70 কোটি টাকার পান বিক্রি করেছেন, আয় হয় প্রায় 35 কোটি টাকা। শাজনীন অন্তরা, যমুনা নিউজ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সৌদি আরবের রিয়াদে জড়ো হয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সংশ্লিষ্ট সূত্র বলছে সম্মেলনের মূল এজেন্ডা গাজা পরিস্থিতি। রোববার শুরু হওয়া বৈঠকে যোগ দিতে রিয়াদে উপস্থিত হওয়া অতিথিদের স্বাগত জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। পৌঁছেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল শেখ। গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিশ্চিতে করণীয় সম্পর্কে আলোচনা করবেন নেতারা। থাকবেন জাতিসংঘের প্রতিনিধিরাও। সোমবার গাজা ইস্যুতে হবে বিশেষ ব্রিফিং। দুই ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করল হামাস। সরকারের প্রতি তাদের উদ্ধারের আকুতি জানান বন্দীরা। শনিবার প্রকাশিত ভিডিওর দুই জিম্মির পরিচয় জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। একজন 64 বছর বয়সী কেইথ সেইগেল, অপরজন 47 বছর বয়সী ওমর ইমরান। ফাঁকা দেয়ালের সামনে রেকর্ড করা হয় তাদের ভিডিও বার্তা। পরিবারের প্রতি ভালোবাসার কথা জানান দুজন। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের নজিরবিহীন অভিযানের সময় নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয় মিরানকে। সীমান্তবর্তী আরেক শহর থেকে ধরে নিয়ে যাওয়া হয় সেইগেল ও তার স্ত্রীকে। গত নভেম্বরে হামাস ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ছাড়া পান তার স্ত্রী। কথা বলার এক পর্যায়ে কেঁদে ফেলেন সেইগেল। পরিবারের সাথে উৎসব পালনের ইচ্ছার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের $3 কোটি মূল্যের ড্রোন ধ্বংস করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার MQ-9 রিপার নামের মার্কিন আকাশযান ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি। হুতিদের দাবি, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে এই সফলতা পেয়েছে তারা। গাজায় আগ্রাসন শুরুর পর হুতির হামলায় ধ্বংস হওয়া তৃতীয় মার্কিন ড্রোন এটি। মার্কিন অত্যাধুনিক অ্যাটাক ড্রোন MQ-9 রিপার লক্ষ্য করে চালানো হামলার এই ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দাবি, হুতির স্থাপনায় হামলা চালাতে পাঠানো মানুষবিহীন যুদ্ধযানটি ইয়েমেনের আকাশসীমায় পৌঁছানোর পর ভূপাতিত করা হয়, যাতে ব্যবহার করা হয়েছে সারফেস টু এয়ার মিসাইল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ যুক্তরাষ্ট্রের একটি MQ-9 আকাশযান সফলভাবে ভূপাতিত করেছে। সাআদা এলাকার আকাশ সীমায় এটি ধ্বংস করা হয়েছে। হামলা চালানোর জন্য অ্যাটাক ড্রোনটি পাঠানো হয়, যা আমাদের মিসাইলের লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
ভূভাতিদের পর ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। গাজায় আগ্রাসনের প্রতিবাদে কয়েক মাস ধরেই নিয়মিত লোহিত সাগর এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এখন পর্যন্ত 50-এর বেশি জাহাজে মিসাইল ছুড়েছে তারা। তবে সম্প্রতি সেই হামলার মাত্রা অনেকটাই কমে যাওয়ায় গোষ্ঠীটি অস্ত্র সংকটে ভুগছে কিনা তা নিয়ে তৈরি হয় জল্পনা। কিন্তু গত সপ্তাহ থেকে আবারও আক্রমণ জোরদার করে নিজেদের শক্তির জানান দিচ্ছে হুতি। এটি প্রথম নয়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত 5টি এমকিউ রিপার ড্রোন ধ্বংস করেছে হুতি বিদ্রোহীরা, যার মধ্যে 3টি গত কয়েক মাসে। এছাড়া 2017 ও 2019 সালেও মার্কিন ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। মার্কিন যুদ্ধযান ধ্বংসের ঘটনাকে হুতিদের বড় সফলতা হিসেবেই দেখা হচ্ছে। $3 কোটি মূল্যের ব্যয়বহুল এই অ্যাটাক ড্রোন সর্বোচ্চ 50,000 ফুট পর্যন্ত উঠতে সক্ষম, আকাশে থাকতে পারে 24 ঘন্টা পর্যন্ত। ইয়েমেনের ভূখণ্ডে নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, তবে হুতির হামলাতেই এটি ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।